कहाँ कहाँ है? ये ऊपर वाला जो टावर दिख रहा है वो टाइगर हिल। अच्छा, टाइगर हिल के संग में रंबुल जहाँ से आप लोग नीचे उतर गए। अच्छा, और ये सामने है सोनादा। सोनादा, सोनादा वो सामने, सोनादा यहाँ वो वाला घूम जोरबंगला। अच्छा, एकदम घूम। अच्छा, और ये वाला यहाँ साइड में वो वाला सुखिया, सुखिया पोखरी। हाँ, सुखिया पोखरी वो वाला मिरिक। अच्छा, वो वाला वैली सब मिरिक। अच्छा अच्छा अच्छा, वाह दारुण एक जगह। চার পাশে পাহাড় বেষ্টিত, নানান বিখ্যাত পাহাড়। যেই পাহাড়ের টপে দাঁড়িয়ে আমাদের ড্রাইভার ভাই চারপাশের এক এক করে পাহাড়গুলোর সাথে আমাদের পরিচয় করাচ্ছিল, যেমন কোনোটা টাইগার হিল, কোনোটা রংবুল, সোনাদা, ঘুম, জোরবাংলো, সুখিয়াপুকরি, মিরিক ইত্যাদি। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই পাহাড়ে, কালেজ ভ্যালি, দার্জিলিং জেলার দার্জিলিং পাহাড়ের এক ছোট্ট পাহাড়ি গ্রাম। কালেজ ভ্যালি পর্যটকদের কাছে খুব একটা পরিচিত না হলেও আমি আপনাদের নিয়ে যাব আজ পাখি, পাহাড়, ঝর্ণা আর ফুলের এক অসাধারণ উপত্যকায়। চলুন আমার সাথে, আমার সঙ্গী হয়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে রোহিণী রোড ধরে কার্শিয়াং হয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো কালেজ ভ্যালির দিকে। দার্জিলিং থেকে কালেজ ভ্যালির দূরত্ব প্রায় 15 কিলোমিটার, সময় লাগে প্রায় 45 মিনিট, আর ঘুম থেকে 9 থেকে 10 কিলোমিটার, সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। পাহাড়ি পথের নানান বাঁক ধরে গাড়ি এগিয়ে চলল ছোটো ছোটো পাহাড়ি গ্রাম, মাঝে দু একটি পাহাড়ি ঝর্ণা আর নানান চা বাগানের ঢাল ধরে। পুরো পথটাই একটা ছবির মতো। গ্রামে ঢোকার আগেই আছে একটি পাহাড় যেটি পুরো পাহাড়ি ফার্নে ঢাকা, আবার সেই পাহাড়েরই আরেকটি অংশে সে সবুজ ফার্ন শুকিয়ে একটা লালচে হলুদ রং, কোথাও আবার লাল গুড়াসের রঙে চারপাশটা একদম লাল হয়ে আছে। একসময় আমরা এসে পড়লাম রেনবো ভ্যালি রিসর্টে। কালেজ ভ্যালি টি এস্টেটের এক পাহাড়ি ঢালে এই রিসর্টের অবস্থান। সামনেটা পুরো খোলা, যেদিকে তাকালে একটার পর একটা পাহাড় সারি। আমাদের দুরাতের বুকিং ছিল সেখানে। থাকা খাওয়ার ব্যবস্থা যথেষ্ট ভালো। আমি এখানে রুম ট্যারিফ ও টেলিফোন নাম্বার দুটোই দিয়ে দিলাম। যদিও এর কোনো চেঞ্জেস হয়েছে কিনা আমার জানা নেই, কারণ আমি বছর তিনেক আগে গিয়েছিলাম। আপনারা প্লিজ গুগলে একটু চেক করে নেবেন। গাড়ি কিছুটা উপরে পার্কিং প্লেসে থেকে গেল। আমরা ধীরে ধীরে রিসর্টের সিঁড়ি ধরে নিচে নেমে গেলাম আমাদের জন্য বুক করে রাখা নির্দিষ্ট ঘরের দিকে। এখানেই রয়েছে নানা মানের ও নানা দামের রুম, যদিও সব রুম থেকেই ভিউ খুব ভালো পাওয়া যায়। রিসর্টের চত্বরে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়। এই কালেজ ভ্যালি এলে নানা ধরনের পাখি দেখবার সুযোগ মেলে। কালেজ নামটিই এসছে একটি পাখির নামে। আর আমরা যে কদিন কালেজ ভ্যালিতে ছিলাম অনেক ধরনের পাখি দেখবার সুযোগ পেয়েছি, আর দেখেছি নানা ধরনের ফুল। লম্বা প্লাস্টিক ছাউনি দেওয়া খাবার ঘর। দুপুরে খাওয়া দাওয়ার পর আশপাশটা দেখতে একটু বেরোলাম। আকাশ মেঘলা করে এসছে, গ্রামের টুকরো টুকরো ছবি। রাস্তার একটু নিচে দেখলাম সাই বাবার মন্দির। এক জায়গায় গ্রামের মানুষরা কাট কাটছে। একসময় গাড়ি এসে থামলো একটি সমতল বিস্তীর্ণ পাহাড় টপে, যার চারপাশ নানান পাহাড়ে ঘেরা। আমাদের ড্রাইভার ভাইয়ের মুখ থেকে জানলাম যে সেটি একসময় হেলিপ্যাড হিসাবে চালু ছিল, বর্তমানে এটি গ্রামের শিশু ও কিশোরদের খেলার মাঠ। আর ইয়ে সামনে সোনাদা, সোনাদা, সোনাদা ও সামনে, সোনাদা ইয়া ও ওয়ালা ঘুম জোরবংলা। আচ্ছা, একদম ঘুম। আচ্ছা, আর ইয়ে ওয়ালা ইয়া সাইড মে ও ওয়ালা সুখিয়া, সুখিয়া পুকুরি। হ্যাঁ, সুখিয়া পুকুরি ও ওয়ালা মিরিক। আচ্ছা, ও ওয়ালা ভ্যালি সব মিরিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ দারুণ একটা জায়গা এসেছে। হেলিপ্যাড, চারপাশে পাহাড় বেষ্টিত, নানান বিখ্যাত পাহাড়। একে প্রবল ঠান্ডা হাওয়া, তার উপর আকাশ কালো করে বৃষ্টি নেমে গেল, আর দাঁড়ানো গেল না, গাড়িতে উঠে পড়লাম। প্রবল বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি শুরু হয়ে গেল। রুম থেকে সেই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। বাইরের চারপাশটা গাছপালা পাহাড় সব ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। বাইরেটা পুরো জল থই থই।
রুমে রাতের খাবার সার্ভ করে গেল। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম রেনবো ফলসের উদ্দেশ্যে। এই কলেজ ভ্যালি টি এস্টেট থেকে রেনবো ফলস মাত্র 2 কিলোমিটার দূরে, সময় লাগে প্রায় 10 থেকে 12 মিনিট। আগের দিনের ঝড় বৃষ্টি কেটে গিয়ে একটা ঝকঝকে সুন্দর দিন। প্রায় 80 ফুট উপর থেকে এই রেনবো ফলস সরাসরি নিচে ঝাঁপিয়ে পড়ছে। রোদ ঝকঝকে দিনে সকালের একটি নির্দিষ্ট সময়ে এই ঝর্ণায় যে রামধনু বা রেনবোর রিফ্লেকশন ঘটে, সেই থেকে এই ঝর্ণার নামকরণ। একটা গোটা পাহাড়ের একদম উপর থেকে এক পাশে রেলিং দেওয়া এই পাথুরে পথ ঘুরে ঘুরে পাহাড়ের একদম নিচে নেমে গেছে এই রেনবো ফলসের কাছে। আমাদের নামতে সময় লেগেছিল প্রায় ঘণ্টাখানে, উঠতে তার চেয়ে বেশ কিছুটা সময় বেশি। যে পাহাড়টি ধরে আমরা নিচে নামছিলাম তার ঠিক উল্টো দিকে ঘন জঙ্গলে ঢাকা আরেকটি পাহাড়, আর দুটো পাহাড়ের মাঝ দিয়ে অনেক নিচে বয়ে চলেছে একটি পাহাড়ি ঝোড়া। গোটা অঞ্চলটাই ছিলাম আমরাই একমাত্র টুরিস্ট, আর কোনো মানুষজনের দেখা পাইনি। চারিপাশে নানান পাখির ডাক, এই দিনে দুপুরেও পাহাড়ি ঝিঝির শব্দ, আর সেই নিচ দিয়ে বয়ে চলা পাহাড়ি ঝোড়ার শব্দ, আর কোনো শব্দ পাইনি। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। এই সেই রেনবো ফলস, সাদা জলকণা ধোয়ার আকারে ওপর থেকে কয়েকটি ধারায় নিচে এসে পড়েছে। নিচ থেকে দেখা সেই পথ, যে পথ ধরে আমরা নিচে নেমে এসেছিলাম। রেনবো ফলস থেকে চললাম টুংসুং গ্রামের দিকে। প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে এই টুংসুং টি এস্টেট। তবে বর্তমানে চায়ের প্রোডাকশন বন্ধ, বন্ধ টি ফ্যাক্টরিও। ছবির মতো সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে যারা বাস করেন তারা সকলেই একসময় চা পাতা তোলার কাজে নিযুক্ত ছিলেন, এখন সে কাজ বন্ধ। তাই অভাব আর দারিদ্রতা এদের নিত্যসঙ্গী। কিন্তু মুখের সরল হাসিটা থেকে গেছে। আমাদের ফিরে যাবার দিন, সকাল থেকে আকাশের মুখ ভার। আমরা চললাম মিরিক হয়ে, চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল। দিনের বেলাতেও রাতের অন্ধকার নেমে এসছে, গাড়ির লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। মিরিকে এসেই আমরা অবাক, চারপাশ পুরো বরফের চাদরে ঢাকা। মিরিকে বরফ একটু পরেই ভুল ভাঙল। শুনলাম আমরা মিরিকে ঢোকার আগেই এক প্রস্থ প্রবল শিলাবৃষ্টি হয়েছে, এটি তারই পরিণতি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সকলে ভালো থাকবেন, সেফ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে প্লিজ আমার পাশে থাকুন, এই রিকোয়েস্ট রইল। ভালো থাকবেন।